বেঞ্জিনে কয়টা ডাবল বন্ড আছে আমরা সবাই স্ট্রাকচার দেখে বলতে পারি। হ্যাঁ, বেঞ্জিনের মধ্যে তিনটা ডাবল বন্ড আছে। কথা হচ্ছে এটা আমরা সবাই জানি, বাট যখন বিজ্ঞানীরা জানতো না তখন তারা কীভাবে প্রমাণ করেছে সেটা একটা কোশ্চেন, যে বেঞ্জিনে যে তিনটা ডাবল বন্ড আছে এটার কী প্রমাণ। তো সেটার প্রমাণটাই আজকে তোমাদেরকে দেখাবো। লক্ষ্য করো, একটা বেঞ্জিনকে যদি নিকেল দিয়ে 200°C হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা হয়, তোমরা জানো ডাবল বন্ডগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করার ফলে সবগুলো ডাবল বন্ডের বদলে প্রত্যেকটা জায়গায় একটা করে নতুন নতুন হাইড্রোজেন চলে আসবে। তো সব জায়গার ডাবল বন্ড ভেঙে এখানে নতুন নতুন করে হাইড্রোজেন যোগ হয়ে যাবে, অর্থাৎ এই যৌগটা ছিল বেঞ্জিন, বেঞ্জিন থেকে এখানে তৈরি হয়ে যাবে সাইক্লোহেক্সেন। এখন কথা হচ্ছে হওয়ার সময় সে কয়টা হাইড্রোজেন নেবে। লক্ষ্য করো, তোমার যদি এখানে 1 লিটার বেঞ্জিন নিতে হয়, হাইড্রোজেন নিতে হবে হিসাব করলে দেখা যাবে 3 লিটার। বেঞ্জিন যা লাগছে, হাইড্রোজেন লাগছে তার 3 গুণ। এই কথাটাই প্রমাণ করে বেঞ্জিনে 3টি ডাবল বন্ড আছে, কারণ তোমরা জানো প্রত্যেকটি হাইড্রোজেন অণু একটা করে ডাবল বন্ডের সাথে বিক্রিয়া করে। 3 গুণ হাইড্রোজেন লাগছে, এর মানে হচ্ছে ডাবল বন্ড ছিল এখানে 3টা। আরেকটা উদাহরণ লক্ষ্য করি, বেঞ্জিনের সাথে ইউভি রের উপস্থিতিতে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটানো হয়, ওই একইভাবে প্রত্যেকটা জায়গার ডাবল বন্ডগুলো ভেঙে যাবে, একটা করে নতুন হাত খালি হবে, প্রতি হাতে একটা করে মোট 6টা ক্লোরিন বসবে। এই 6টা ক্লোরিন তোমরা বুঝতে পারছো 6টা ক্লোরিন আসে কোত্থেকে, 6টা ক্লোরিন মানে হচ্ছে 3 মলিকিউল অফ ক্লোরিন থেকে। তার মানে বেঞ্জিন যদি 1 লিটার লাগে, ক্লোরিন লাগবে তার 3 টাইমস, অর্থাৎ 3 গুণ। এটাই প্রমাণ করে বেঞ্জিনে 3টা ডাবল বন্ড আছে। আরেকটা প্রমাণ হচ্ছে বেঞ্জিনের যদি ওজোনোলাইসিস করা হয়, সেখান থেকে 3 মলিকিউল অফ CHO এই যৌগটা পাওয়া যায়। এটাকে আমরা বাংলা ভাষায় নাম ডাকি গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল 3 মোল পাওয়া যায়। 3 মোল পাওয়া যাওয়ার মানেও হচ্ছে দাঁড়াচ্ছে যে বেঞ্জিনে 3টা ডাবল বন্ড আছে। সো কয় মোল বিক্রিয়ক দরকার হয় বিক্রিয়া ঘটাতে, সেটা দেখে আমরা প্রমাণ করতে পারি 3টা বিক্রিয়া দিয়ে বেঞ্জিনে 3টা ডাবল বন্ড আছে। এই যৌগটির দিকে একটু দৃষ্টিপাত করো, এই যৌগটির নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, কারণ 6 মাথায় 6টা ক্লোরিন আছে। এই যৌগের একটা প্রচলিত নাম হচ্ছে গ্যামাক্সিন, নামটা ভালো করে মনে রাখবে। গ্যামাক্সিন খুব বিখ্যাত একটা জীবাণুনাশক বা জার্মিসাইড, অর্থাৎ তোমরা যেমন বাসায় ডেটল ব্যবহার করো, ডেটলের মতন জার্মিসাইড হচ্ছে গ্যামাক্সিন, যেটা বেঞ্জিনের এই ক্লোরিনেশনের মাধ্যমে তৈরি করা হয়। সো ওভারঅল আলোচনা থেকে বোঝা গেল বেঞ্জিনের বিক্রিয়া করতে 3 মোল হাইড্রোজেন, 3 মোল ক্লোরিন লাগে, 3 মোল ওজন লাগে। এই সব ঘটনা থেকেই বোঝা যায় যে বেঞ্জিনে আসলে 3টা ডাবল বন্ড আছে।